আসসালামু আলাইকুম। শেখ গডফ্রেমের পক্ষ থেকে আমি শেখ আলাল আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি আরেকটি খামারে এসেছি। খামারটি খুবই উন্নত মানের একটি খামার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। এই খামারের অনেক কিছু আছে, এখানে গরু আছে, টার্কি মুরগি আছে। ধীরে ধীরে আমি আপনাদের সব কিছু দেখাবো। প্রথমত আমি কিছু গাভি দেখাচ্ছি আপনাদের। এখানে সবগুলো কিন্তু গাভি, এই গাভিগুলো খুবই উন্নত মানের গাভি। বাছুর সহ আছে, বাছুর ছাড়া আছে, তারপর সার আছে। এখানে আপনারা সার দেখতেছেন। মোটামুটি এটা প্রায় 3 বছর ধরে চলতেছে এই খামারটি, খুবই উন্নত মানের একটি খামার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খাদ্যের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু একদম ভালো মানের হাউস করা হয়েছে। এখানে খাদ্য দেওয়া হয়, পানি দেওয়া হয়, দানাদার খাদ্য দেওয়া হয়, সব কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এগুলো সব ফ্রিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাতের গাভি খুবই জনপ্রিয় একটি গাভি। এটা ইন্টারনেটে ঘাটাঘাটি করলে ফ্রিজিয়ান জাতের গাভিগুলো খুবই বেশি চোখে পড়ে এবং এটার চাহিদা প্রচুর পরিমাণ। এই খামারটি গত 3 বছর যাবৎ চলতেছে। আর খামার করতে গেলে যখন আপনি খামার করবেন তখন অবশ্যই আপনার গাভি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছু নিয়েই আপনাকে চিন্তা করতে হবে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন খামারির যে জিনিসগুলো আছে সেগুলো দেখাই এই কারণে, কারণ আমরা একটা নিয়ে বসে থাকলে হবে না, আমাদের সব দিকে চিন্তা ভাবনা করতে হবে। সব কিছুই যত ধরনের পশু পাখি আছে সেগুলো আমাদের লালন পালন করতে হবে, তাহলেই একটি খামার থেকে লাভ করা সম্ভব। আর যদি আপনি একটি নিয়ে বসে থাকেন তাহলে সেখান থেকে অল্প পরিমাণ লাভ পাবেন, যেটা খুবই সামান্য বললেই চলে। এই খামারটি গড়ে উঠেছে ভুয়াপুরে। ভুয়াপুরে মোটামুটি ভালো মানের খামার গড়ে উঠেছে। এর আগে আমি আপনাদেরকে একদিন দেখিয়েছি ভুয়াপুরে যে খামার, এটার পাশাপাশি গ্রামেই আরেকটি খামার গড়ে উঠেছে। সেখানে এই উন্নত মানের এই গাভিগুলো উৎপাদন করা হচ্ছে আর এটা 3 বছর ধরে চলতেছে। খামারির সাথে আমি আলোচনা করেছি, খামারি খুবই লাভবান এই খামার করে। পাশাপাশি উনি আরেকটি জিনিস যোগ করেছেন, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যোগ করেছেন টার্কি মুরগি। টার্কি মুরগি অল্প পরিমাণ জায়গাতে কিন্তু রাখা যায়, সেটা এখানে আসলে পরে প্রমাণ বোঝা যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টার্কি মুরগিগুলো, টার্কি মুরগিগুলো নতুনে যোগ করেছেন। এখান থেকে তিনি লাভের আশা করতেছেন। এখানে সিমসাম জায়গা, অল্প ছোট একটি ঘর, সেই ঘরেই টার্কিগুলো বসবাস করে। ছেড়ে দিয়ে রাখা হচ্ছে বাহিরে, এখানে কিছু জাল দিয়ে ঘেরাও করা আছে। এখানেই এই টার্কি মুরগিগুলো থাকতেছে। এখানে দেখা যাচ্ছে টার্কি মুরগির জন্যে কলার পাতা রেখে দিয়েছেন ঝুলিয়ে, আর এখানে এই টার্কি মুরগি এই কলার পাতাও কিন্তু খাচ্ছে। আসলে টার্কি মুরগি খাদ্য লাগে কম, এরা লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে আপনার খরচটাও কম হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফজলুল মিয়া। আমি এই ফার্মে 3 বছর যাবৎ এই ফার্ম নিয়ে কাজ করতেছি। যদি খামার করতে চান তাহলে জেনে হলে আপনারা বুঝে চিন্তা ভাবনা করে আপনারা খামার করবেন। আপনি কি পড়াশোনা করছেন? না, আমি পড়াশোনা করিনি। মানে আপনি এখন এই গবাদি পশু নিয়েই আছেন? হ্যাঁ আছি, এমনি সাধারণ পড়তে গেলে বুদ্ধিতে। আচ্ছা আচ্ছা, এমনি তো আপনার কোনো সমস্যা হচ্ছে না? এমনি অভিজ্ঞতা হয়ে গেছে? হ্যাঁ, গায়ে না থাকে তার বোধ আমার জানা আছে। আচ্ছা, আপনি তো আরও অনেক অনেক কেউ শেখাচ্ছেন। এখানে কি এই গরুর কি কোনো অসুখ বিসুখ আছে? আছে, অবশ্যই আছে। কতগুলো এ পর্যন্ত কি পরিমাণ অসুখ অসুস্থ হয়েছে আপনার গরু? অসুস্থ বলতে বলা চলে, যেমন কার্তিক মাস এটা বলা যায় না, যে কোনো সিজন হতে পারে। যেমন গরু যখন বাতি, এই বাতার সময় যদি ঠিক মতো ওরে লক্ষ্য করা যায় তাহলে অল্পতে চিকিৎসায়
তারে ভালো করে দেখা দেখা গেল যদি না দিশা পাওয়া যায় তাহলে 25-30 হাজার টাকা নেমে যাবে। এই গরুর ঝঙ্কট চলে যাবে, তো আপনি গরু লাভ করতে পারবেন না, মানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, যেমন এই গরুর 1 লক্ষ টাকার দাম আছে, 50 হাজার টাকা মূল্য হবে। আর আপনার এখানে কি আপনার ডাক্তার আসা দেওয়া করে? হ্যাঁ, ডাক্তার আছে, তো অবিরত যাতায়াত আছে, যোগাযোগ আছে, মানে দেখে যাচ্ছে যে কি হচ্ছে, কি হচ্ছে, কি কোন বেলে কোন কখন কোন ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, যোগাযোগ আছে, সব সময় যোগাযোগ আছে, অল টাইম। হ্যাঁ, আপনার ডাক্তার কি কয়জন আসে এখানে? কোন গাড়িতে হিন্দাতে আসে, তিনজন, দুইজন, আবার কোনটা একাই আসে। এখানে কি সরকারি ডাক্তার আসে নাকি বেসরকারি ভাবে? সরকারি ডাক্তারই, সবগুলোই সরকারি ডাক্তার আসে, সরকারি ভাবে আপনি সেবা পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আগে মনে করেন আমি 20-22টা সার ছিল, তখন অনেকগুলা লালন পালন করে বাজারে বিক্রি করে দেখলাম যে পরিমাণ খরচার ভাগে থেকে ওই ব্যাস তুলে, তারপরে আস্তে করে দেখালা যে 2-2.5 করে গাবি তখন কিনে দুধে ফলাফল যখন দেখলে 10 কেজি, 12 কেজি, 8 কেজি, 9 কেজি, তখন দেখলে 8 মাস যখন বয়স বাছুরের, তখন দেখা গেলো যে ওই বাছুর দাম 50 হাজার, 55 হাজার কি 40 হাজার, 60 হাজার আমি বিক্রি করলাম। তাতে দেখা গেলো যে আমি দুধ বিক্রি হইলো আমার 8-9 মাসে 70 হাজার কি 60 হাজার, অন্য এক বাছুরের ভাগ পেলাম, দুধের ভাগ পেলাম। এই ফলাফল করার কারণে আমি এই এখন বর্তমানে 9-10টা গাভি নিয়ে বর্তমানে আছি, আর 2-3টা করে সার থাকে। এই পর্যন্ত করে লাভবান পাইছি থেকে এইটার উপর ভিত্তি করে চলতেছে। এখন গাভি আছে বর্তমানে 4-2টা বাছুর, 2-টা সার। সর্বমোট আপনার ছিল কত মানে 3 বছর আগে এই ইগুলা গাভিগুলো কতগুলো ছিল সর্বপ্রথম? সর্বপ্রথম তখন এই গাভি ছিল না, তখন গরু ছিল 21-22টা সার গরু। এখন মানে সার গরু বিক্রি করে এটা উঠানোর কারণ কি? ওঠানোর কারণ আমাদের দেখা যায় যে ওই সার গরু খরচা বেশি, আর এগুলো কার দুধ বাছুর আমরা যেগুলো বিক্রি করতে পারি তাতে এটা লাভ বেশি, এটার মধ্যে লাভ বেশি। হ্যাঁ, মানে সর্বমোট বলা যায় যে গাভিতেই লাভ বেশি সারের চাইতে। হ্যাঁ, দুধ খেলাম একটা বাছুর যদি 1 বছর হয় তার দাম 50 হাজার টাকা কমসে কম, কমসে কম, ভেরি গুড, 50 হাজার টাকার একটা বাছুর হবে। হ্যাঁ, ওইটা কত বছর লালন পালন করতে হবে? ওই যে বাছুরটা, এই বাছুরটা? হ্যাঁ, এই বাছুরটা ঠিক মতো লালন পালন করলে 2 বছরের মধ্যে নিয়ন্ত্রণ আসবে। 2 বছরের মধ্যে বড় হয়ে যাবে। কত টাকা হতে পারে? ৪ মনের মতো ওজন হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে 4 মনের মতো ওজন হবে এই বাছুরটি। প্রায় 2 বছর লালন পালন করলে আর এটা 1 লক্ষ টাকার মতো সেল করা যাবে। তা আসলে গাভি পালন করা খুবই লাভজনক, তারা দুধ দেয়, বাছুর দেয়, সব কিছুতেই লাভজনক। দুধ বিক্রি করে সাংসারিক খরচ চলে, তাদের খরচ চলে, খাদ্যের খরচ চলে, আর বাছুরটা থাকে, সেটাই হচ্ছে লাভের অংশ। আপনি এর আগে কয়টা করে গাভি দুধ দোয়াইতেন? 9টা গাভি ছিল, তার 5টা অবিরত পান করতেন। কতটুক করে দুধ পাইতেন? ভালোভাবে বানাইলে গেলে হয়তো দেখা যেত 30 কেজি বানাইতাম, হেনো 24 হতো, 20 কেজি বানাইছি, 18 কেজি বানাইছি, আর সব বাছুর খেয়েছি। আচ্ছা, এগুলো সেল দেন কোথায়? এগুলো সেলে বহাপুর দিতাম। বহাপুরে দিতেন? বহাপুর গোসেরা নিয়ে গেত অন্যান্য জায়গায়। তাতে কি ভালো দাম পাওয়া যায়? তো মোটামুটি দাম পাইতাম, এখন বিভিন্ন জায়গাতে দুধাইয়া দুধের মান কমে গেছে, এইটাই বড় কথা। এখানে যে গাভিগুলো আছে এগুলো কি ফিজিয়ান জাত নাকি আর অন্য কোনো জাত আছে? এগুলা হ্যাঁ ভালো জাতি আছে, আপনার দেশি
এই দুইটা কি কুরবানির জন্য কিনছেন? হ্যাঁ, সামনে কুরবানির সময় ছেড়ে দেব। কুরবানির সময় ছেড়ে দিবেন? দেশি দেশি জাতিটা না, সম্পূর্ণ দেশি। হুম, দেশি। ভালো, দুইটা শাড়ি ভালো মানের সার। এটা মোটামুটি কত টাকা হতে পারে আপনার? এই জায়গাতে আপনি গোসল করেন? হ্যাঁ, এগারে এগারে। এটা কি পাইপ দিয়ে পানি দেন? হ্যাঁ, ওই পাইপ আছে, স্পিড করে দিয়ে গরু ধোয়া দিই। আচ্ছা, তা আপনার গরুগুলো খুব ভালো আল্লাহর রহমতে। এগুলো কি গর্ভবতী হয়েছে নাকি? হ্যাঁ, এই তিনটে গর্ভবতী, না 7-8 মাস পর্যন্ত। মানে এখন অল্প পরিমাণ দুধ পাচ্ছেন? হ্যাঁ, এই জন্যই তো দুধ এখন বানাইতে। এগুলো এটাও গর্ভবতী না? হ্যাঁ। এটা কি ফিরিয়ান জাত? হুম, এটা গরুর মান ভালো। আচ্ছা, তো আপনাকে অনেক কষ্ট দিলাম? না না, স্যার প্রতিদিন বলে চলে যে সকাল আয়া নাদা পানি সব স্পিডকে ধুয়ে দিয়ে এরা চকচকের গরু খাইতে দিই। খাওয়া দেওয়ার পরে যখন ওখানে জোরক্তর আজান দিল তখন আবার পরিষ্কার করি, আবার বিকালে পরিষ্কার করি। যেমন চকচকা থাকলে মাছি মশা সব দিকে গরু ফিরিস পাবে। মানে আপনার খুরা রোগ হওয়ার সম্ভাবনা কম? হ্যাঁ, মানে এটা আপনার ডাক্তারই বলে দিয়েছে? হ্যাঁ, ডাক্তারও বলে দিয়েছে, নিজেরা তোগুলো আমরা করছি জানি, ফুট টুট দিয়ে দিয়ে পরিষ্কার করে দিলি এখান থেকে গ্যাস উৎপাদন হচ্ছে? মানে একটা খামার করলে পরে গ্যাসের অভাব হচ্ছে না, তাই তো? এটাই হচ্ছে গ্যাসের প্ল্যান। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে এটা সাজানো আছে, আর এখান থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে গরুর গোবর থেকে। আর এটা দিয়েই পারিবারিক যে সাংসারিক যে রান্নাবান্না সেটা কিন্তু চলে যাচ্ছে। আপনার এখানে আপনার লার্কির কোনো খোঁজ নিতে হচ্ছে না, গ্যাসের কোনো খোঁজ নিতে হচ্ছে না, সব কিছুই মানে সাজানো গোছানো মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আমার খামারি ভাইয়ের সাথে আলোচনা করলেন বা শুনলেন ওনার আলোচনা মন্তব্য, তা আশা করি আপনারা যখনই যেই এই ডেইরি খামার করতে চান অবশ্যই জেনে শুনে বুঝে তারপর করবেন, কিছু অভিজ্ঞতা নেবেন, তারপর আপনি সরাসরি খামারে নিযুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।